আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ডেইলি লাইফ একটা ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আর গত দুদিন আসলে ভিডিও করিনি, তাই ভাবলাম আজকে ব্লগটা করি। আর তো এখন মোটামুটি 11:30 বা 12টার মতো বাজে, মানে 12টা বাজে নেই, কাছাকাছি আর কি। তো সকালে নাস্তা বা আদার্স যেগুলো করা হয়ে গেছে, তো দুপুরে রান্নাবান্না শুরু করব। তার আগে হচ্ছে গিয়ে মেইন কাজ যেটা, আফিফ আর আবরারকে গোসল করিয়ে দিব, তারপরে অন্যান্য কাজগুলো করব। তো ঠিক আছে, দেখে থাকুন আজকের ব্লগটি, আশা করছি দেখতে দেখতে ভালোই লাগবে। আর আজকের ভিডিও শুরুতেই বলছি যে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি নতুন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ ফলো করে দিবেন। আর এই তো, আর এখানে কালো এটা মনে হয় আবরারকে কোলে নিয়েছিলাম, আবরারকে আজকে একটা টিপ দিয়ে দিয়েছিল, তো সেটা কালি লাগছে আর কি। তো যাই হোক, ভিডিও দেখতে থাকুন। তুমি কি বল নিয়ে গোসল করবা? কেন ব্রাশ করতে হবে না? দাঁত গুলো দেখি, ইস এটা হাসি দেখা মুখে। থ্যাংক ইউ। প্যান্ট ফতুয়া খুলবে না, তাড়াতাড়ি বলো, আবার গোসল শেষ, এবার আসিফ গোসল করবে। তো রান্নাবান্নার শুরুতে আবরারের জন্য সুজি রান্না করে নিলাম, আর এখানে আবরারের জন্য যেভাবে খেজুর দিয়ে সুজি রান্না করি আজকেও সেভাবেই রান্না করেছি। রেসিপি এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আর অন্যান্য রান্নাবান্নারও প্রস্তুতি চলছে। আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করব, আর হচ্ছে মলা মাছ রান্না করব। বেশি রান্না করব না, কারণ রাতে আমাদের আজকে অন্য কিছু খাওয়ার চিন্তাভাবনা আছে, এই জন্য দুপুরে রান্নাবান্না অল্প করেই করছি। তো আরেকটা সবজি করব, তাহলেই হয়ে যাবে মোটামুটি দুপুরে। তো ডালের জন্য মুরগির গিলা কলিজা সুন্দর মতো কষিয়ে নিয়েছি, আর এদিকে মলা মাছটাও বসিয়ে দেব। তো মলা মাছের জন্য এখানে বেশি করে কাঁচামরিচ, টমেটো আর পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়েছি, এরপর এখানে সব ধরনের গুঁড়া মশলাই একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আজকেই আনা হয়েছিল, তাই ফ্রেশই রান্না করে নিয়েছি। আর ছোটো মাছ দেখা যায় ফ্রেশ রান্না করলে আর একদম অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো টমেটোগুলো একদম মানে আমি ভেঙে দিচ্ছি যাতে করে মিশে যায়, এতে করে টমেটোর একটা টকটক ভাব লাগে, ছোটো মাছ খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম, এখন জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো এখানে অল্প পানি দিয়ে দিব, তারপরে রান্না করে নিব, বেশি পানি দিব না আর কি। তো আজকে রাতে যেহেতু আমরা পরোটা খাওয়ার ইচ্ছা আছে, যার কারণে আপনাদের সাথেও পরোটার রেসিপিটা শেয়ার করব। আর দেখা যায় কি হোটেলের পরোটাগুলো কিন্তু মানে যেমনই হোক না কেন অনেকগুলো লেয়ার থাকে, তো বাসায় কীভাবে ঝটপট সেরকমভাবে তৈরি করতে পারেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এদিকে এই তো আমি মুরগির মাংসের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম, এখানে মুরগির কিছুটা কয়েক পিস মাংসও আছে যেটা আফিফের জন্য আর কি। বারান্দার কিছু গাছ ওই পাশ থেকে এই পাশে এনে রাখলাম, অনেক ইচ্ছা বারান্দার এই সব গাছগুলোর টবগুলো একটু কালার করব, মানে কালারফুল হলে কিন্তু বারান্দা দেখতে ভালো লাগে, বাট সেই সময় সুযোগ আসলে হয়ে ওঠে না, এই যে পুচকু পাচকুর জন্য, এই যে দেখেন এখনো বিরক্ত করতেছে। আর কালকে রাতে হচ্ছে মাথায় তেল দিছি, যার কারণে চেহারার অবস্থা একদম বিধ্বস্ত লাগতেছে, এখন হচ্ছে গোসল করতে যাব। তুমি আবার দেখতেছো তেল দিছে নাকি? তো গোসল করতে যাওয়ার আগে অবশ্য রাতে হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই করব, আর তার পাশাপাশি হচ্ছে পরোটা দিয়ে খাবো আর কি, যার কারণে চিকেনটা এখন হচ্ছে মেরিনেট করে রাখবো, তো সেটা মেরিনেট করি তারপরে গোসল করতে যাবো। তো চলেন আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করি। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে নর্মালি আমরা মাংসে যে যে মশলা ব্যবহার করি সব ধরনের মশলাই দিব, আর এক্সট্রা কোনো মশলা এখানে দিচ্ছি না। তো মাংসগুলো রেগুলার সাইজ করে কাটা আছে, জাস্ট এখানে এক্সট্রা হচ্ছে আমি সয়া সস আর হচ্ছে টমেটো সস দিচ্ছি, এটাও পরিমাণ মতো দিলেই হবে। তো সেটা দিয়ে জাস্ট আমি এখানে ম্যারিনেট করে রাখবো। তো মাংস ম্যারিনেট করার পরে ওই সময় পরোটার খামিটাও রেডি করা হয়েছিল, কিন্তু ভিডিওটা আসলে ডিলেট হয়ে গিয়েছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে আমি ডিটেলস বলে দিব যে খামিটা আসলে কিভাবে সব কিছু দিয়ে রেডি করেছি। তো এই তো আমি এটা ম্যারিনেট করে এখন রেখে দিব।
গোসল করে আসলাম বাট আজকেও তাড়াহুড়ায় মাথায় শ্যাম্পু করা হলো না শ্যাম্পু করাটা যদিও দরকার ছিল এই খাটের উপর মোড়া নিয়ে মোড়া ধরে দাঁড়ায় আসো এই যে এই যে এই যে আবরার এত হাসি দেখাও থ্যাংক ইউ বাবা তুমি আবরার তোমার দাঁড়ায় থাকতে ইচ্ছে হয় এখন খালি একটু ছাদে আসলাম আফিফ আর আবরাকে নিয়ে ওদের সাথে কিছুক্ষণ সময় কাটালে হয়তো বা ভালো লাগবে আর আকাশ একদম মেঘলা হয়ে আছে যদিও এই জায়গাটা ফর্সা সামনের অংশটা একদম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে না হলে সন্ধ্যায় বৃষ্টি হবে আর একদমই একটুও বাতাস নেই আজকে দেখেন আকাশ কি পরিমাণ মেঘলা হয়ে আছে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে এসে আফিফ আর আবরারকে ঘুম পাড়িয়ে দিয়েছি যদিও আজকে একটু দেরি হয়ে গেল এমনি তো আফিফ ঘুমাতো না সেই জন্য ভাবলাম যে দুজনকে নিয়ে একটু ছাদে যাই একটু খেললে ওরাও ক্লান্ত হয়ে যাবে তাড়াতাড়ি ঘুমায় যাবে আর কি তা এখন দুজন ঘুমাচ্ছে আর এই তো বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে বলছিলাম যে বৃষ্টি হবে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আর আমার রুমের সাথে যে বারান্দাটা ওই বারান্দাটা এতটা খোলামেলা না মানে আলো অতটা আসে না যেহেতু পাশে বাসা আছে মানে একসাথে লাগানো মনে হয় যে হাত দিয়ে ওই পাশের বিল্ডিংয়ে যে কাউকে ধরা যাবে মানে এতটাই কাছাকাছি এই আর কি কিন্তু এখন যেই বারান্দায় আছি এই বারান্দা আবার একদম মানে খোলামেলা আর কি চারিদিকে মানে সুন্দর লাগে পছন্দের চিপস খাচ্ছি চিপসের মধ্যে এই চিপসটা খেতে ভালো লাগে মাঝে মাঝে কি হয় জানেন আমার ছোট ছোট বিষয়ে অনেক বেশি মানে হ্যাপি ফিল হয় ভালো লাগে খুশি হয়ে যায় একদম অল্পতে আবার ছোটোখাটো কিছু বিষয়ে খুব মন খারাপ হয় এবং ঘুরে ফিরে সেটাই বারবার আসে দেখা যায় অনেক বড় মন খারাপের বিষয়েও আমি সহজে মেনে নিতে পারি বা এটা হতে পারে সহজভাবেই নিতে পারি কিন্তু অনেক সময় ছোট ছোট বিষয় না কেন যেন মানে কি বলো যে হজম হয় না তো অ্যাকচুয়ালি এখানে আমি চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়েছি আর এখন পরোটাগুলো বানিয়ে নিব আর পরোটাগুলো বানানোর জন্য এখানে হচ্ছে ময়দার মধ্যে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়েছি আর অল্প একটু লবণ আর নর্মাল পানি দিয়ে খামিটা তৈরি করে নিয়েছি পরোটা মাখানোর সময় যদি তেলের পরিমাণ একটু বেশি দেন তাহলে এমনিতেই মানে ডোটা অনেক সুন্দর হয় তো যাই হোক এরপরে আমি মোটা করে আসলে পরোটা বানিয়ে নিচ্ছি আর একটা পরোটা থেকে এভাবে করে আমি দুইটা পরোটা বানিয়ে নিব আর আমি পরোটাগুলো তুলনামূলক একটু পাতলা বানাবো তবে লেয়ার কিন্তু অনেক বেশি থাকবে আমার কাছে মোটার থেকে পাতলা পরোটা খেতে একটু বেশি ভালো লাগে তো ওইভাবে আসলে বানিয়ে নিচ্ছি তো আপনাদেরকে আবার আমি একটু দেখিয়ে দেই মোটামুটি দুইটা পরোটা হবে সেরকম পরিমাণে খামি নেবেন তারপরে একটু লম্বা করে একটা রুটি বেলে নেবেন এভাবে তো সে তার মধ্যে আমি এখানে হচ্ছে এক চামচ বা দেড়টা চামচের মতো তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও চাইলে বানাতে পারেন পরোটা তো যাই হোক তারপরে হচ্ছে আমি সেই রুটিটাকে দুইটা অংশে ভাগ করে এভাবে দুইটা আলাদা আলাদা পরোটা বানিয়ে নিব
এতে করে দেখা যায় কি একসাথে দুইটা হয়ে যায়, না হলে দুইটা পটার জন্য আলাদা আলাদা কিন্তু দুইবার করতে হয়। তো এই জিনিসটা করে দেখতে পারেন। আর কিভাবে আমি ভাঁজটা দিয়েছি সেটা আসলে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, এটা আসলে মুখে আমি মানে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না হয়তো। আর পরোটা বেলার সময় আমি কিন্তু কোনো ময়দা ব্যবহার করছি না, আমি তেল দিয়েই পরোটাগুলো বেলে নিচ্ছি। আর তেল দিয়ে বেললে কিন্তু সাধারণত রাউন্ড শেপ করা যায় না, একটু আঁকা বাঁকাই হয়। আর লেয়ার গোড়া কিন্তু খুব সুন্দরভাবে এখনই বোঝা যাচ্ছে, আপনারা দেখলে বুঝবেন। আর মোটামুটি খামির মধ্যে যদি একটু ভালো পরিমাণে তেল দেওয়া হয় সেই ক্ষেত্রে ভাজার সময় তেমন একটা তেল আসলে লাগে না। আর যারা তেল কম খেতে চান সেই ক্ষেত্রে ভাজার সময় নর্মালি আপনারা ভেজে নিতে পারেন, তবে পরোটা আসলে তেল দিয়ে ভাজলেই বেশি খেতে ভালো লাগে। যদিও রুটির মতো তো আর স্বাস্থ্যসম্মত হবে না, বাট কিছু করার নেই, মাঝে মধ্যে একটু খেতে হয় বা খাওয়া যায়, কি বলেন। তো আপনাদের সাথে আমি একটা পরোটা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে লেয়ারগুলো কেমন হয়েছে, কিন্তু প্রচণ্ড রকমের গরম ছিল যার কারণে ভালো মতো ধরতে পারছিলাম না আর দেখাতেও পারছিলাম না। তো পরোটাগুলো কিন্তু আমি মোটামুটি রুটির মতোই বলা যায় যে পাতলা করে নিয়েছি, এতে করে মানে খেতে বেশি ভালো লাগে আর কি। যেহেতু চিকেনের সাথে খাবো, চিকেনটাও মোটামুটি সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, গরম অবস্থার জন্য আমি ভালো মতো আপনাদের সাথে শেয়ারই করতে পারিনি, ঠান্ডা অবস্থায় দেখালে ভালো হতো, কিন্তু পরবর্তীতে খাওয়ার আগে আর মনে ছিল না, আর ওদিকে আবরারকে খাওয়ানোর সময় হয়ে গিয়েছিল, আর পরোটাগুলো কতটা সফট হয়েছে ভাঁজ করে দেখিয়ে দিলাম আপনাদের, আর এগুলো কিন্তু বেশ অনেক সময় ধরে সফট থাকবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করে দিই। ভিডিও কোনো কারণে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।